দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকালবেলায় ঘুম থেকে উঠে একটা নিউজ দেখে নিজেই খুব বেশি চিন্তিত হয়ে গেলাম, কারণ মৃত্যু সবার জন্য অনিবার্য। যে কোনো মুহূর্তে যে কোনো কারো মৃত্যু হতেই পারে, এটাই স্বাভাবিক। মৃত্যুকে মেনে নিতেই হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না, এটাই বাস্তব। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলের পরিচিত গোলাম সরোয়ার, তিনি গত রাত 7টার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গত কয়েকদিন আগে মাত্র ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন, তখনই বুঝতে পারেনি এই মৃত্যু দে তার জন্য এত সহজে গণিয়ে আসবে। প্রদর্শক, এই গোলাম সরোয়ার সাইদি মিজানুর রহমান আজাহারের দুঃসম্পর্কীয় নানা হতেন। তিনি মালয়েশিয়া যখন গিয়েছিল, এই মিজানুর রহমান আজাহারের সাথে তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছিল। আমার প্রিয় নানা ভাই, অনেকদিন দেখা হয় না, মাঝখানে মালয়েশিয়াতে গিয়েছিলেন, দুই নানা নাতি মিলে ঘুরছি অনেক জায়গায়। মালয়েশিয়ার এক মন্ত্রণালয়ে আমরা অনেক ঘুরলাম, অনেকের সাথে আমরা মিটিং করলাম। তো হঠাৎ করে শুনলাম এখন নানা ভাই অসুস্থ হয়ে গেছেন, শ্বাসকষ্ট হচ্ছে, আসার কথা ছিল এখন হসপিটালে যাবেন। তো আমরা আমার প্রিয় নানা ভাইয়ের জন্য সবাই মিলে আজকের প্রোগ্রাম থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন শিফায়ে কামেলা আজলা নসিব করে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে এই গোলাম সরোয়ার সাইদির জন্য দোয়া করবেন। গোলাম সরোয়ার সাইদি এই করোনা দুর্যোগময় ক্লান্তিকালে মানুষকে যে সতর্কবাণী দিছে, যেটা আপনারা না শুনলে বিশ্বাস করবেন না। এটা লাশ দেখার পর সচেতন হব, কয়টা লাশ দেখার পর সচেতন হব, এখনো সচেতন হতে পারি নাই। পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার লাশের মিছিল হচ্ছে, এখনো সচেতন হই নাই, এখনো সচেতন হই নাই। কয়টা লাশ দেখার পর সচেতন হব? আমরা আমাদেরকে প্রশ্ন করি, আমরা আমাদেরকে প্রশ্ন করতে চাই। কেউ কি আমাকে সংবাদ দিয়েছে কবরে যাওয়ার পর আমার কবরটা ভালো হবে? কেউ কি সংবাদ পেয়েছেন? এমন কেউ তো সংবাদ পাই নাই। তাহলে কিসের আশায় বসে আছি, কিসের আশায় সময় নষ্ট করছি, কিসের আশায় আমরা নিজেদেরকে আল্লাহ থেকে রাসূল থেকে দূরে সরিয়ে নিচ্ছি? আমরা কত গুনাহ করলে আমাদের চেতনা ফিরে আসবে যে গুনাহ করে ফেলেছি? কত গুনাহ করলে? গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, গুনার কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা গজব দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই পৃথিবীতে আমরা কত গুনার মধ্যে লিপ্ত হচ্ছি, জেনে না জেনে কত গুনার মধ্যে আমরা পা বাড়াচ্ছি। করোনা এমন একটা রোগ, সন্তানের কাছে মা যেতে পারে না, মায়ের কাছে সন্তান যেতে পারে না। ইয়ানুচিপ কাকে বলে, তিনি সেদিনই বুঝিয়ে দিয়েছিল, মাকে করোনা ভাইরাস ধরেছে, সন্তান করোনা ভাইরাস আক্রান্ত হয় নাই, মা হসপিটালাইজড, তাকে একটা নির্দিষ্ট এরিয়াতে রাখা হয়, বের হতে দেওয়া হয় না, মা জানে আমি বাঁচবো না। সন্তান দূর থেকে মাকে একটু দেখে দেখে বলে, মা আমি কাছে আসতে পারবো না, চোখের পানি ফেলে মা কাঁদে, আরে বাবা তুই আমার কাছে আয়। সন্তান বলে, মা আমি তোমার কাছে আসবো না, কারণ আমি তোমার কাছে যদি আসি তাহলে তো আমি আক্রান্ত হয়ে যাব। মা বলে, বাবা তোরে আমি অনেক কুটি কুলি পিঠে আদর করেছি, ছোটোকালে আদর করেছি, তুই আমার কাছে আয়, আমার মৃত্যু মুহূর্তে তুই আমার কাছে আয়। ছেলে দূর থেকে বলে, মা আজকে তোমার কাছে আমি যেতে পারবো না, কারণ তোমাকে আমি ভালোবাসি ঠিক, কিন্তু তোমার থেকে আজকে আমি নিজেকে বেশি ভালোবাসি, আর এটার নাম হলো ইয়া নাফসি। গোলাম সরোয়ার আমাদের এই বাংলাদেশে ভালো একজন বক্তা ছিলেন, উনার ভক্ত ছিলেন অনেক দর্শক, তেমনি আমি একজন দর্শক ছিলাম উনার ভক্ত, উনার সবসময় বয়ানগুলো শুনতাম। উনি মা বাবার দায়িত্ব এবং সন্তানের দায়িত্ব নিয়ে যে বয়ানটুকু করেছিল তার স্ক্রিনশট আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। দোয়া কি করে না, আল্লাহ ফেলে দেয় না। পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম দোয়ার স্থান হলো মা বাবা। ওই মা বাবা যদি হাত পাতে আরশ পর্যন্ত পৌঁছে যায়, ওই মা বাবা যদি বদদোয়া করে, পৃথিবীর সব তীর সব টার্গেট মিস হতে পারে, কিন্তু মা বাবার বদদোয়া কখনো মিস হয় না, কখনো মিস হয় না। আর সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে, পৃথিবীর কোনো হুজুর কিন্তু পৃথিবীর কোনো বুজুর্গ ব্যক্তির দোয়া কবুলের ব্যাপারে সন্দেহ থাকতে পারে, কিন্তু সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ ফেলে দেয় না। সুবহানাল্লাহ, কারণ মা বাবার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন সঙ্গে আল্লাহ সুবহান ওয়া তাআলা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনি কবরে থাকবেন, আপনি প্রত্যেক নামাজে আপনার সন্তান দোয়া করবে আপনার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা করেন মা বাবা। সুপ্রিয় দর্শক, আমরা এই করোনা দুর্যোগময় ক্লান্তিকালে অনেকজনকে হারাচ্ছি, তার মধ্যে এই গোলাম সরোয়ার সাইদি তিনি একজন ভালো ব্যক্তিত্ব ছিলেন এবং ভালো বক্তা ছিলেন। এমন একজন বক্তাকে যে আমরা হারাইছি সেটা দুঃখ প্রকাশ না করলেই নয়। এই ধরনের বক্তারা বাংলাদেশের যুব সমাজকে কন্ট্রোলে রাখত, কিন্তু আজকে দেখেন এদের মতো ব্যক্তিত্ব এই দুনিয়া থেকে অতি সহজে বিদায় নিয়ে গেল। সুপ্রিয় দর্শক, এই গোলাম সরোয়ারের জন্য আমরা সবাই মাথা কামনা করে দোয়া করি। এই বিষয়ে যদি আসলে আপনাদের কোনো মন্তব্য লেখার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, পারলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এবং লাইক কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।